তিন তালামেরা মুক্তিযুদ্ধের সময় ভারত তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পাকিস্তানকে বাংলার মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর বিএনপি আহ্বায়ক শামসুজ্জামান শামু। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশকে ছোট করে দেখে তাহলে তারা ভুলের স্বর্গরাজ্যে আছে। বাংলাদেশ বিরোধী ভারতীয় ষড়যন্ত্র, আগরতলে সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর, পতাকা অবমাননা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করে রংপুর মহানগর বিএনপি। মঙ্গলবার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপির নেতা কর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা করেছে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার পরিণতি ভালো হবে না বলেও জানান তারা। ভারত যদি ভবিষ্যতে আর কখনো হাইকমিশনে আঘাত করে তাহলে বাংলাদেশেও ভারতীয় কোনো হাইকমিশন আস্ত রাখা হবে না বলে হুঁশিয়ার করে দেন শামসুজ্জামান শামু। আমরা কারো করুণা নিয়ে রাষ্ট্র চালাতে চাই না। আমাদের সরকার ভারতের করুণার কোনো প্রয়োজন নাই। তাই বলতে চাই, আপনারা ভবিষ্যতে যদি বাংলাদেশের কোনো পতাকা যদি আপনারা অবমাননা করার চেষ্টা করেন, বাংলাদেশের নাগরিককে যদি অপদস্থ করার চেষ্টা করেন, কোনো হাই কমিশনে যদি আপনারা আঘাত করেন, বাংলাদেশে ভারতীয় কোনো হাই কমিশন রাখা হবে না। এ সময় রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা মহানগরের 33টি ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। লুনা ফুজনিপা, ঢাকা পোস্ট।